লেট করে আসছ কেন? কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? শোনো, বাড়িতে ছেলে ছেলের বউ আছে, বুড়াই কখন এসে বলে, তাড়াতাড়ি করো না কেন? তুমি এত পাগল হয়েছো বলে? এই তুমি বুঝতেছো না কেন, বাড়িতে লোকজন আছে, তাড়াতাড়ি করো। কই গো, তোমরা কই গেলা? তোমরা দুজনের একজনও তো দেখছি না। এতক্ষণ সময় এলো ডাহাডাহি করো কে লেগা? শিরে আমার দর, ও মেম সাহ, আমি কি জন্যে কেন ডাক দিলাম? আমারে না জিগে উনি রে বমাস বৈশা শেষ। কি কইবা কও, তুমি দেখো না মোবাইল নিয়ে ব্যস্ত আছি, এত চিল্লাও কে? শুনো, তুমি এখন বুড়ো হয়ে গেছো বুঝছো, তুমি কেন আমাকে ডিস্টার্ব করো? আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো চলো। হ্যালো জান, তুমি কোথায় আছো? খারাপ মহিলা, আমার সামনে তুমি পর পুরুষের সাথে এভাবে কথা বলো? এটা তুমি ঠিক করলা? এটা তুমি মুড়ে ঠিক করো নাই। এর আগেও আমি আরো দুইটা বিয়ে করছি, তোমরা দুজনে ষড়যন্ত্র করে আমার সেও বউ দুইটা তোমরা তাড়াই দিছো। এইবার আমি তোমাকে দেখে গেলাম, কথাটা মনে রেখো। খাবার কি আছে জলদি খাবার দাও। আমার সময় নেই, আমি সিনেমা দেখতে যাব। ঠিক আছে, আবার আমি সতী সাবিত্রী দেখে আবার একটা বিয়ে করুন, কথাটা তুমিও মনে রেখো, তুমিও মনে রেখো। আচ্ছা যাও। এই আমি গেলাম। বাবু বুড়া কি বলে গেল, আবার আর একটা বিয়ে করে নিয়ে আসবো? এর আগে আমরা দুইজনে দুই বউ বুদ্ধি করে খেদাইছি না? না আনু, হ্যাঁ যদি ভালো লাগে ঠিক আছে, হ্যাবি আছে আনু, আমার কোনো সমস্যা নেই। বাবু তোমার তো স্বামী থাকলেও চলে, না থাকলেও চলে, আমার চলবো না। হ্যালো, এই তুমি তাড়াতাড়ি করে এসে পড়ো। এখনো আসতে না, কখন আসবো? আর আমার দেরি সহ্য হচ্ছে না, এত লেট করে এসেছো কেন? তাড়াতাড়ি করো না কেন? কথা কই, তুমি এত পাগল হয়েছো? এই তুমি বুঝতেছো না কেন, বাড়িতে লোকজন আছে, তাড়াতাড়ি করো। তার জন্য মিস্ত্রি আনেছি। দেখেন আম্মা, আপনারা কে কি করেন না করেন সবই কিন্তু আমার জানা আছে, আর তাছাড়া বাড়ির মধ্যে কি ঘটতেছে না ঘটতেছে এগুলা কিন্তু আমি সব জানি। আপনি কি চান যে এইসব ঘটনা আপনার ছেলের কানে দেই? আপনার ছেলে হয়তো বা আপনাদের কাছে সৎ ছেলে হতে পারে, সে আমার স্বামী, এত কিছু বাড়ির মধ্যে ঘটতেছে সে জানলে হয়তো বা আমাকে নিয়ে এই বাড়ি থেকে রাস্তায় নামবে। আপনারা এগুলো বন্ধ করবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? কি বললো বৌমা, তুমি আমাকে সন্দেহ করো, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইসব আমার বিবেচনা করার সময় নাই, আজ তুমি বাসায় এসো, উনাকে আমার সবকিছু জানাইতে হবে। আর কত সময় লাগবে যাইতে? আমার তো আসা গেছে। শোনো, আমি এর আগেও করবো প্রথম একটা বিয়ে, ওই বউটা আমার
মারা যায় ওই ঘরে আমার একটা ছেলেও আছে, ছেলের বউ আছে। তারপর আমি দুইটা বিয়ে করি, একটা বউ কি করে জানো, সারা দিন সেই মোবাইল দেখে মোবাইল দেখে মোবাইল দেখে। আরেকটা বউ আছে না, ওরা বিভিন্ন বকাটি ছেলে আছে না, ওগর লগে কথাবার্তা কুইয়ে ওই পরপুরুষের লগে নষ্ট করে। হ্যাঁ, পরকিয়ে করে ইটা মারে একারে সচক্ষে ধরা। আমি বুঝছেন, আমি তো সত্যি নারী, আমি কোনো দিন পরপুরুষের মুখে দেখি নি। দেখো তোমার একটা কথা কই, আমি আবার এইসব মোবাইল টোবাইলে কথা ফথা কই? তুমি তারপর কারোর সাথে ওই অগ্র মতো পরকিয়ে করো না। না না না, জীবনের পথ তো আপনার ভালো লাগছে, তাকে আপনার বিয়ে করে নিলাম। এই কথা বুঝা যে আমার কত ভালো লাগতেছে। আর আমি তো সত্যি নারী, আমার গায়ে কোনো দিন পরপুরুষের মন করে স্পর্শ করে নাই। তোমার ভালোবাসার তো আমি পামু অবশ্যই। আপনি কি বলেন যে নিয়েছেন আমার জানিস? আমি তোমার কথা শুনি না, আমার আবহাওয়া নতুন করে মানে জুয়েল আমার মনে হইতেছে জানো। আপনি বাসার কথা খেলে আপনি জীবন হয়ে যাবে। সরব না, কি হয়েছে তোমার? তুমি আমার বসে রাখলা। বসে রাখবো না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা কি জরুরি কথা বলো তো। বাসায় সবকিছু এলোমেলো হচ্ছে, তোমাকে যে কি ভাবে বলি এইসব কথা আমার বলতেও লজ্জা হচ্ছে। কি এলোমেলো হচ্ছে তুমি বলো, আমার কোনো সমস্যা নাই বলো। দেখো বড় আম্মা ছোট আম্মা দুজনেই মানে নিজের মতো করে ব্যস্ত থাকে, আর আব্বার কথা কি বলবো, আব্বা তো কাজে যায়, কাজ থেকে বাসায় এসে একটু যে ছোট আম্মা কিংবা বড় আম্মা আর যে সময় দিবে আব্বাকে সেই সময়টাও থাকে না তাদের কাছে, তারা নিজে নিজের মতো করে ব্যস্ত থাকে। আর আজকে কি করছে জানো? কি করতে হবে, বাসায় একটা লোক আসছিল, এই কথাগুলো আমি মুখ করে বলতে পারতেছি না। আর ছোট আম্মাকে জিজ্ঞাসা করলাম কি হয়, বললো যে কারেন্টের লোক, কারেন্টের ফ্যান ঠিক করতে আসছে, কিন্তু আমার বিষয়গুলো ভালো দেখতেছে না, তুমি যদি আব্বাকে এসব বিষয়ে না জানাও কিংবা এটা সমাধান না নাও তাহলে কিন্তু ঠিক হবে। তুমি সতী সাবিত্রী না কইছো, তোমার পাওয়ারটা তো অন্যরকম। আমি তো সতী নারী। আর আমি আব্বার সাথে কথা বলতেছি। আমার শুনো কিন্তু বড় কিন্তু কই, তুমি বেরিয়ে আসো, দেখো কারে নিয়েছি। সারাদিন মোবাইলে প্রেম কইরা বেড়ান, পর কিয়া করুন আমার দিকে তোমার কুকুরে খেলেছে। আমি বিয়ে করুন না কেন, আমার শরীরের শক্তি কি কমে গেছে? তোমার সুখ দিতে পারো না, পরকে করে বেরো। আমি এই সতী নারী, এই কারণে আমার বিয়ে হয়েছে। তাছাড়া আমি তোমাদের সাথে দেখতে সুন্দরী। আমরা দুজন মশকরা করছি, তুমি সত্যি সত্যি বিয়ে করতে পারলা? তুমি রাগ করো না, আমি দেখি বিষয়টা। ঠিক আছে, তুমি চুপ করো। এই তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার, কি হয়েছে? আসলে আমার না কেউ যেন লাগতেছে, মাথা ঘুরতেছে, বমি বমি আসতেছে। কে তুমি? সত্যি নাকি পেট করে নিয়েছো? দেখো কেমন অবস্থা, একসঙ্গে পেটে মাঝে নিয়েছে, চিল্লাইতেছে। চলো তো বুঝে আসো, তুমি এই বুঝছো আমার কেমন লাগতেছে। আব্বা কি হয়, আব্বা আপনি এটা কি করলেন? কোন আমাদের মান সম্মান কি রইলো? আপনি একের পর এক দিনের পর দিন খালি একটার পর একটা বিয়ে করতেছেন, কি শুরু করছেন আপনি কোন তো? হ্যাঁ কি হয়েছে দেখো তো, আমার
করছিলাম না যে বাড়ির মধ্যে উল্টা পুল্টা ঘটনা ঘটতেছে, এদিকে আমার যতটুকু মনে হইতেছে যে ছোট আম্মা পরও কে জড়াইছে আর আব্বা এই দুই বইয়ের অত্যাচারে আরেকটা বিয়ে বসছে। আমি কিচ্ছু বুঝতেছি না, তুমি এখন আব্বারে ডাক দিবা নাকি কোনো কথা? ঠিক আছে, আমি ডাক দিতেছি। আব্বা, এ আব্বা, বাইরে আছেন তো? আপনি এটা কি করলেন বল? আপনি যা শুরু করছেন আমি কি বাইরে যাইতে পারি? একবার কি আমার কথা চিন্তা করলেন না? আপনি বউয়ার কথা চিন্তা করলেন না? আমরা কিভাবে এখানে থাকি বল তো? আমি রাস্তাঘাটে কোনো জায়গায় বেরোতে পারতেছি না। আসলে বাবা, আমি বারবার বিয়ে করে একটা অন্যায় করছি। আসলে মানুষের জীবনে এক বউ নিয়ে সংসার করে ভালো, বারবার বিয়ে করা ভালো না। তাই আমার পাপের ফল হিসেবে এরকম একটা গর্ভবতী মহিলাকে আমি বিয়ে করলাম। যাই হোক আপা, নিজের ভুলটা যত বুঝতেই পারছেন, আর বিয়ে করার চিন্তা ভাবনা করেন না, চলো ঘরে চলো। আমার মতো কেউ যেন বারবার বিয়ে না করে প্রথমকার বই জীবনের মঙ্গল বই আনে।